एवरीवन वेलकम बैक टू द चैनल आज के হচ্ছে শনিবার আর এখন বাজে পুরো 5টা আমি রেডি হয়েছি একটু বেরোব গ্রোসারি শপিং এ যাব আর কি তো লাস্ট ব্লগ আমি করেছিলাম হচ্ছে সানডেতে লাস্ট সানডেতে তারপর থেকে আর ব্লগ করিনি সানডের আগে একটা ব্লগ করেছিলাম স্যাটারডেতে যেটা হচ্ছে এখানকার গ্রোসারি শপিং নিয়ে যে ব্লগটা ছিল সেটা অবশ্য পরে দিয়েছি আর সানডের ব্লগটা আগে গিয়েছিল তো সেই বলছি আর কি সানডের পর থেকে আর কোনো ব্লগ টক করিনি আর পুষ্করণও পরীক্ষা স্টার্ট হয়ে গেছে এর মধ্যে মানে কাল থেকে স্টার্ট হয়েছে পরীক্ষা ওদের বোর্ড এক্সাম বলে কথা যতই হোক একটু টেনশন তো ছিলই তো আমাদের সকলেই ছিল প্রথম দিনের পরীক্ষার জন্য একটু টেনশন তো হয় ফার্স্ট শুরু হওয়াটা একটুখানি টেনশনেরই তবে শুরু হয়ে গেলে চলতে থাকে তো যাই হোক পুষ্করণের পরীক্ষা আবার আছে মঙ্গলবার দিনকে আর এটা চলবে পুরো 7th June অবধি মানে 7th June হচ্ছে ওর ম্যাথ পরীক্ষা ম্যাথ পরীক্ষা হয়ে গিয়ে শেষ হয়ে যাবে তো যাই হোক এখন চলো আজকে থেকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমরা এখন যাচ্ছি কেনাকাটি করতে তো চলো আমাদের সাথে এগুলো সব ক্লে ইউটেন্সিলস আর কি পোড়ামাটির বাসনপত্র তো এখানে সবই আছে দেখছি আজকাল খুবই বেশি এগুলো চলছে মার্কেটে ডেজার্টে যাও আইসক্রিম পেয়ে যাবে দু টাকা হয়ে গেছে এখন কোনগুলো লাগে তো 1 টাকা ছিল গলা না ধরে আমি কিনলাম কারাকটি ম্যাকডোনাল্ড থেকে আর একটা আইসক্রিম নিল বলছে ও যা খেতে ভালোবাসে বলে বাড়ি গিয়েই খাবো চাটা আইসক্রিমটা খাই আমার আমার এই আইসক্রিমটা মানে ভয় লাগে খেতে যদি কলা বসে যায় আমার ভীষণ ভয় লাগে এটা এই আইসক্রিমটা খেতে আর কি আমি খুব একটা এই আইসক্রিমটা খাই না ম্যাকডোনাল্ডের যে আইসক্রিমগুলো পাওয়া যায় খুব ঠান্ডা ঠান্ডা না প্রচণ্ড ঠান্ডা একদম বরফের মতো একদম আমি মানে চাটা খেতে পাচ্ছি না এত গরম ওর আইসক্রিম খাওয়া হয়ে গেল ঠান্ডা জল খেয়েছো জল খেয়েছি সাংঘাতিক ঠান্ডা ছিল গো বললাম তো এত ঠান্ডা নাই আইসক্রিম গুলো আমি জানি না আমার আমার খেলেই গলায় চোট সাংঘাতিক একদম গলা চোট হয়ে যাবে আমি জন্য খাই না জন্য কেটা খেয়ে আগে জল খাওয়া উচিত সাংঘাতিক ঠান্ডা কেন বল তো আমরা তো আমি যে কোনগুলো খাই গ্যালাক্সি ফ্যাক্সি গুলো তো এরকম ঠান্ডা থাকে না তা অদ্ভুত টাইপের ঠান্ডা আইসক্রিমের মধ্যে এয়ার পাঞ্চ করা থাকে ঠিক আছে এবার এয়ার পাঞ্চটা 45% হয় 55% হয় 60% হয় আর তোমরা আমরা যেগুলো কোনগুলো কিনে খাই যেটা তুমি গ্যালাক্সির খাও তাতে এয়ার পাঞ্চ থাকে খুব অল্প তাই জন্য আইসি ব্যাপারটা ধরে না এয়ারের মধ্যে আইসি ব্যাপারটা ক্রিমি ব্যাপারটা একটু বেশি থাকে মানে সলিডনেসটা বেশি থাকে অ্যাকচুয়ালি বুঝতে পারছো মিল্ক টাইপের থাকে ওটা ওটার মধ্যে এটা বরফ বরফ খেতে একটা ক্রিম টাইপের এইটা বরফ বরফ খেতে এটার মধ্যে এয়ার এত বেশি থাকে ঠিক আছে যার জন্য এটা সফট প্রচুর আর এয়ার মলিকিউল গুলো আইসে পরিণত হয় আর ঠান্ডা হয়ে যায় সাংঘাতিক ওটার মধ্যে তো ওটা অতটা আইসে পরিণত হয় না ঠান্ডা থাকে কিন্তু আইসে পরিণত হয় না এটার মধ্যে আইস হয়ে যায় আর সেই জন্য এত ঠান্ডা এটা গলা চোট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভীষণ চোট হয়ে যায় গলা এত মানে আমার ভয় লাগে আমার খেতে একবার একবার খেয়েছি একবার তো খেয়ে মানে মারাত্মক হয়েছিল আমার একটা কথা গলা দিয়ে আমার সর বেরোচ্ছিল না আর আমি তারপর থেকে আমি এটা খাই না অ্যাভয়েড করি পুষ্করও খায় না কেউ আমরা ও মাঝে ও খেতে খুব ভালোবাসে এগুলো অনেকেই ম্যাকডোনাল্ডের আইসক্রিম অনেকেই বাচ্চা টাচ্চা সবাই অনেকেই খায় দেখি দুদিরাম করে দাম আগে 1 দিরাম ছিল এখন দেখলাম 2 দিরাম হয়েছে 2 দিরাম হয়তো অনেকদিন আগেই হয়েছে তোমার ওই আমরা যে আইকিয়াতে যে আইসক্রিমটা খাই হ্যাঁ আইকিয়াতে গিয়ে আইসক্রিম আইকিয়াতে ওই আইসক্রিমটা পাওয়া যায় ঠিক আছে কিন্তু ওখানে এতটা এয়ার ইনজেক্ট করা থাকে না আইকিয়াটা কিন্তু একটু অন্যরকম আমি দেখেছি ম্যাকডোনাল্ডটা ভীষণ মানে একটা সেই বরফ বরফ ব্যাপার থাকে আমার খুব একটা ভালো লাগে না এই কোনগুলো কিন্তু ভীষণ না ইয়ে কি বলে ঠান্ডা কি হলো এ মা তুমি
বাইরে বেরোলেই ফাইন খেতে, বাইরে বেরোলেই ফাইন খেতে, পেছনের ডিকিটা খোলা, ছোট জিনিস রেখে আর ওই করনি, তাই তো? তো এখন বেজে গেল হচ্ছে 7:30। আমি না তোমাদেরকে দুটো জিনিস দেখাচ্ছি, অ্যাকচুয়ালি দুটো জিনিস আমি কিনেছি, মাটির জিনিস, মানে পোড়া মাটির জিনিস, এটাকে ক্লে পট বলে আর কি। তো সেগুলো আজকাল খুব মানে খুব চলছে, তো ওগুলো মানে ভর্তি, এখন যেখানে যাচ্ছি সেখানেই দেখছি মানে সমস্ত মাটির বাসনে ভর্তি, বুঝলে তো? মাটির ইউটেন্সিলস, কাপ থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে হাঁড়ি কড়া, মানে সমস্ত কিছু, কড়া মানে প্যান টাইপের বলছি আর কি, ওই ধরনের জিনিস, বাটি টাটি মানে ভর্তি, বুঝতে পারছো তো? তো আমার তো এমনি আছে একটা, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্লে পট বিরিয়ানি, তো ওটা তো আমার আছে, ওটা তো আমি করি মাঝে মধ্যে রান্না। তো যাই হোক, আমি একটা জিনিস কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এই গ্লাসটা আমি কিনলাম, খুব সুন্দর দেখতে গ্লাসটা, দেখো এই ভেতরটা না, এটা হচ্ছে বোন চায়না, মানে চীনামাটি যেটাকে বলে সেইটা, ভেতরটা দেখতে পাচ্ছো কিনা জানি না, আর ওপরটা এমনি পোড়া মাটি, বুঝলে তো? এই দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ কি, এখানটা কিন্তু পুরো পোড়া মাটি, যেটা আর কি ওই মানে যে ভাঁড় টাইপের যেগুলো হয় আর কি, এগুলো হয়তো কোয়ালিটি ভালো, ভাঁড়ের কোয়ালিটি নয়। এটার দাম হচ্ছে 6.5 দিরাম নিয়েছে, 6.49 আর কি, তো 6.5 দিরাম নিয়েছে এটা। এটাতে চা, জল, লস্যি, এগুলো অনেক কিছুই খাওয়া যাবে, দেখতে বেশ ভালো, খুব সুন্দর লাগে। তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এইটা আমি কিনেছিলাম কলকাতা থেকে, এটা কিন্তু, এটা কিন্তু এটা নয়, এটা কিন্তু পুরো এমনি মানে চীনামাটি যেটাকে বলে আর কি, বোন চায়না টাইপেরই, এটা 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 কিন্তু এক না, এটা আলাদা। এটা আমি কিনেছিলাম কলকাতা থেকে, শ্যামবাজার থেকে কিনেছিলাম, তিনটে সেট পাওয়া যায়, তিনটে কিনেছিলাম। এতে একবার একবার খেয়েছিলাম চা, তারপরে এমনি সাজানোই থাকে, এ হয় না মানে ইউজ হয় না, এমনি সাজানো থাকে এখানে আমরা সবসময়, তোমরা দেখতেও পাও হয়তো, কিন্তু এইটাতে আমি কিছু খাবো বলে মানে চাই খাই বা জলই খাই বা যাই খাই সেটার জন্য কিনেছি, একটাই কিনেছি, সুতরাং ওদের রাখারও জায়গা নেই, খুব অসুবিধা। এইটা একটা কিনেছি, আর এইটা কিনেছি তিনখানা, মানে তিনখানা বলতে তিনটে কিনতে চাইনি অ্যাকচুয়ালি, এটা ওই টং আর কি, যেগুলো দিয়ে হয়তো কোনো কিছু ধরার জন্য আর কি, সে বারবিকিউ বলো বা কোনো কাবাব বলো, একটু ওল্টাতে টোল্টাতে অসুবিধা হয়, মানে আমাদের স্পুন দিয়ে ওঠাতে হয়, যেমন যেমন ধরো আমরা যদি এয়ার ফ্রায়ারে, আমি মাঝে মধ্যেই আমরা কিন্তু মানে কোনো কিছু বেক করি, খুব অসুবিধা হয়, পিৎজা হোক বা গার্লিক ব্রেড হোক, এগুলো তুলতে এই স্পুন দিয়ে দিয়ে অসুবিধা হয়, তো সেই জন্য কিনলাম। আর এখানে না একটা পেলাম না, জানো তো, তিনটে সেট কিনতে হলো, দেখো একটা বড়, একটা মেজু, একটা ছোট, তো তিনটে সেট কিনলাম, পেলাম না একটা, আমি একটাই খুচরা, এতগুলো নিয়ে কি হবে, তো তিনখানা পেয়েছি, একটা ছোট, একটা দেখা যাক টুকটাক কি কাজে লাগে। তো এইটা একটা কিনেছে, তো অনেকদিন থেকেই ভাবছিলাম কিনবো, এটার দাম নিয়েছে হচ্ছে 3.5 দিরাম, তিনটে সেট 3.5 দিরাম, এটা খুব বেশি দাম নয়, এটা যে খুব বেশি ভালো স্টিল তাও নয়, স্টিলের বাট খুব যে একটা খুব ভালো স্টিল তা নয়, কারণ এটা বুঝতেই পারছো 3.5 দিরামে তিনখানা দিয়েছে। তো এই দুটো জিনিস কিনেছি, আর তো সবজিপাতি এটা ওটা যা কি মানে আমাদের গ্রসারি লাগে সেটা কিনেছি, সপ্তাহ বাজার যেটা কিনেছি। তো যাই হোক, আমি এখন একটু রান্না করব, ভাত বসাবো, একটু ভাজাও করার আছে, তো যাই সেগুলো আগে করেন। এখন আমি না একটুখানি ফুলকপি ভাজা করছি, ফুলকপি আর একটা বেগুন আছে, বেগুন ভাজা করছি আর ভাত করছি, বাকি রান্না সবই দুপুরবেলা মানে যেটা করেছিলাম সেটা আছে, তো সেটা দিয়ে খাবো, ভাজাটা হয়ে গেলে এটা দিয়ে খেয়ে নেবো। তো এখন বাজে হচ্ছে 9:15, অ্যাকচুয়ালি একটু দেরি হলো আজকে, তার কারণ আমাদের ঘরেতে এখন মানে মানে একটা প্রবলেম হচ্ছিলো বাথরুমে, প্লাম্বার এসেছিলো, তো সেই জন্য ওরা কাজ টাজ করছিলো, প্লাস এই ব্যালকনির দরজার একটা ওই ফ্রেম আছে, ফ্রেমের সাইডে যে রডটা লাগানো আছে ওটা হঠাৎ করে হাওয়াতে, কদিন ভীষণ হাওয়া দিচ্ছে, হাওয়াতে হঠাৎ করে দেখছি ওটা খুলে পড়ে গেল, তো সেটার জন্য মেনটেনেন্সে খবর দিয়েছিল, তো তারাও এসেছিল, তো দুজনে এসেছিল, একজন বাথরুম নিয়ে পড়েছিল, একজন ব্যালকনির দরজা নিয়ে, তো আমি কিচেনে ঢুকতেই পারছিলাম না, তো যাই হোক এখন মোটামুটি ঢুকেছি, পুষ্করে ফিরে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। সকালবেলা করেছিলাম হচ্ছে জিরা রাইস আর করেছিলাম ছোলে, তো ওই দুটো দিয়ে পুষ্করে খেতে দিয়ে দিয়েছি, তো এখন আমরা একটু ভাজা টাজা দিয়ে আর যা ছোলে আছে ওই দিয়ে হয়ে যাবে মোটামুটি আজকে, আজ তো স্যাটারডে আর আজকে নিরামিষ, তো সেই জন্য আর কি।
তো তোমাদের আমি না একটা কথা বলতে চাই, আমি কিছুদিন ধরেই দেখছি বেশ কিছু মানুষ আর কি অনেকেই আছেন যারা মানে আমার কমেন্ট বক্সে এসে লিখছে যে আমাকে এখনই সাবস্ক্রাইব করো, তাহলে তোমাকেও আমি সাবস্ক্রাইব করবো, বা এরকম ধরনের এখনই করো, 5 মিনিটের মধ্যে করো, তাহলে দেখবে তোমারও অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়ে গেছে, এই যে ধরনের মানে কমেন্ট আসছে। তো আমি তাদেরকে বলবো প্লিজ তোমরা না এরকম ধরনের কমেন্ট প্লিজ করো না। এক তো এটা মানে ইউটিউব কিন্তু এটাকে স্প্যামের হিসেবে ফেলে দেবে, বা যদি তোমাদের চ্যানেল মানে ওই কমেন্টের রিপোর্ট আসে তাহলে কিন্তু তোমাদের জন্যই সেটা খারাপ। তো সেই হিসেবেই বলছি এটা ঠিক নয়। আর সত্যি কথা বলতে মানে আমি তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো আর তারপরে সেটা দেখে আমি সাবস্ক্রাইব করতে, তোমার লাভটা কি হবে? কারণ আমার যদি তোমার চ্যানেল নিয়ে ইন্টারেস্টই না থাকে, শুধু সাবস্ক্রাইবার বাড়িয়ে লাভ তো কিছু হবে না, হয়তো একটা দুটো 500টা 1000টাই হয়তো তুমি সাবস্ক্রাইবার এইভাবে সাব ফর সাব করে পেয়ে যাবে, বাট তোমার লাভ কিছু হবে না। আজকে তুমি আমার চ্যানেলটা দেখে যদি তোমার ভালো লাগে তবেই তো তুমি সাবস্ক্রাইব করবে, বা তুমি পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমরা দেখতে চেষ্টা করবে যে না ঠিক আছে এই চ্যানেলটা এরকম ভিডিও দেয়, এটা আমার ভালো লেগেছে পরের দিন দেখবো, তবেই তো লোকে সাবস্ক্রাইব করে। আর তোমরা দেখবে আমি সবসময় বলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি সত্যি কথা বলতে যদি ভালো নাই লাগে কোনো চ্যানেল তাহলে শুধু শুধু সাবস্ক্রাইব করে লাভ কি? মানে আমি বলেছি বলে বা আমার একটা চ্যানেলের সাবস্ক্রাইবার একটা কি দুটো কি 5টা সাবস্ক্রাইবার বাড়বে বলে আমি তোমার চ্যানেলকে গিয়ে সাবস্ক্রাইব করবো, করে আর তোমার ভিডিও দেখবো না, তাতে তো কোনো লাভ নেই। তো সেই জন্যই এগুলো আমার মনে হয় করাটা উচিত নয়। আর এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে এটা স্প্যাম কমেন্ট হিসেবে ধরবে কিন্তু ওরা, আর কেউ যদি রিপোর্ট করে তাহলে কিন্তু সেটা খুব খারাপ সেই চ্যানেলের জন্য। তো সেই জন্যই বলছি এরকম ধরনের কমেন্ট করো না। তোমরা এসেছো আমার ভিডিওতে দেখছো, যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। দেখো আমরা যে বলি না লাস্টে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এটা জাস্ট লোককে মনে করিয়ে দেওয়া। মানে অনেকেই আমরা আছি হয়তো ভিডিওটা দেখছি, দেখে হয়তো খুব ভালো লাগলো, আবার পরের দিন দেখলাম আবার খুব ভালো লাগলো, আবার পরের দিন দেখলাম খুব ভালো লাগলো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাই, বা এরকমও হয় আমরা লাইক দিতেও ভুলে যাই। অনেকেই আমরা আছি, আমরা নিজেরা অনেকেই আছি, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, মন ভরে গেল দেখে, বাট লাইক করতে ভুলে গেলাম। তো জাস্ট সেটাকে শেষের দিকে বলে দেওয়া মানে হচ্ছে জাস্ট রিমাইন্ড করে দেওয়া যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনটা অবশ্যই প্রেস করো, এটাই কারণ। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো কারণ নেই যে মানে আমি বলবো বলে তোমরা করবে, তোমাদের ভালো লাগছে না অথচ তোমরা সাবস্ক্রাইব করে দিলে, সেটা তো নয়। তাহলে তো আমার চ্যানেলে এখন প্রচুর সাবস্ক্রাইব হয়ে যেত, প্রচুর ভিউজ হয়ে যেত, সেটা কারোরই সম্ভব নয়। তো সেটাই আমি তোমাদেরকে বলতে চেয়েছি, মানে যারা এরকম ধরনের কমেন্ট করছো তাদের আমার মনে হয় এটা করা উচিত নয়। কোথাও গিয়ে তোমরা এইভাবে কোনো কমেন্ট বক্সে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, বা এরকম 5 মিনিটের মধ্যেই তোমার সাবস্ক্রাইবার এত এত বেড়ে যাবে আমাকে যদি তুমি সাবস্ক্রাইব করো, আমার অন্যান্য অ্যাকাউন্ট থেকে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এই ধরনের কমেন্ট আমার মনে হয় উচিত না করা। তো যাই হোক, রান্না তো মোটামুটি ভাজা হয়েই গেছে, ভাতটাও প্রায় হয়ে গেছে, আর ভাতটা আমি নামাবো। আজকে হচ্ছে পরের দিন, নেক্সট ডে সানডে আর কি। তো কালকে না আমি ব্লগটা শেষ করতে পারিনি, শেষ করতে পারিনি বলতে আমরা তখন দেখলে তোমাদের সাথে কথা বলে তারপরে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আমি না বসে পড়েছিলাম ফোন নিয়ে, আমি একটু অনলাইন জামাকাপড় দেখছিলাম আর কি। অ্যাকচুয়ালি মিন্ত্রাতে সেল দিচ্ছে, তো খুব ভালোই সেলটা দিচ্ছে, তো সেই জন্য দেখছিলাম আর কি জামাকাপড়, বেশ অনেক কম প্রাইসে খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে। তো ওগুলো একটুখানি ওই অ্যাড টু কার্ট করে রাখলাম, কিছুটা উইশ লিস্টে রাখলাম আর কি। তো তোমরা হয়তো ভাবতে পারো এখানে আমি মিন্ত্রা কেন দেখছি, আমি কি এখানে কি করে মিন্ত্রা আমি আনাবো, না এখানে মিন্ত্রা পাওয়া যায় না, মানে আনানো যায় না, সম্ভব নয়। বাট এটা আমি মানে আমার কলকাতাতেই বাড়িতেই আমি স্টক করে রাখি, তো যখন যাব তো তখন নেব। তো তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু খুব শিগগিরই যাচ্ছি কলকাতা, কবে যাচ্ছি সেটা পরে তোমাদেরকে জানাবো, বাট খুব শিগগিরই যাচ্ছি। তো সেই জন্য আর কি একটু আধটু টুকটাক অনলাইন শপিং করবো আর কি, করছি আর কি। তো এখন আপাতত অ্যাড টু কার্ট করে রেখে দিচ্ছি, পরে একটা সময় বসে যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে তার মধ্যেও আবার কী কী নেবো সেটা পরে ডিসাইড করবো। আসলে তার মধ্যে মিন্ত্রার জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে, মিন্ত্রার জামা কাপড় ভীষণ ভালো লাগে, আমি এর আগেও প্রচুর মিন্ত্রা থেকে শপিং করেছি।
অ্যামাজন মিন্ত্রা এগুলো তো সত্যি খুব ভালো ইয়ে। তবে একটা জায়গা থেকে আমার আমি খুব একটা স্যাটিসফাইড নই একটা জায়গা থেকে শপিং করে, সেটা আমি করি হয়তো প্রত্যেকবারই, বাট কিছু না কিছু প্রবলেম হয়েই যায়, সেটা হচ্ছে মিশো। আমি জানি না মানে যে এক্সপেকটেশন নিয়ে শপিংটা করি, মানে যেগুলো নিই আর কি, সেগুলো ঠিক সেরকম হয় না আর কি। অ্যাকচুয়ালি দামের ফারাক তো অনেকটাই হয়, মানে এমনও জিনিস আছে যেগুলো মিন্ত্রাতে অনেক দাম, সেগুলো মিশোতে প্রচুর কম দামে পাওয়া যায়, বাট কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ করতে হয় সত্যি কথা বলতে মিশোতে, এটা আমার মনে হয়। জানি না কে কী বলবে, মিশোর কোয়ালিটি আর মিন্ত্রার একই জিনিসের কোয়ালিটি কিন্তু ডিফার করে, আলাদা হয়। তো সেই হিসাবে আমার মনে হয় একটু দাম দিয়ে ভালো জিনিসটা নেওয়াই ভালো। আর মানে আমি যতগুলো অন্তত মিন্ত্রা থেকে নিয়েছি কোনো দিন খারাপ হয়নি, মানে একটা জিনিসও খারাপ হয়নি, ভীষণ ভালো। মানে আজও আমি 4 বছর আগেকার জামা কাপড় যদি আমি এখনো আয়রন করে কেচে আয়রন করে পরি, এখনো মনে হবে নতুন, এত সুন্দর এত ভালো। তো যাই হোক, সেসবগুলোই আমি দেখছিলাম আর কি। তো খুব শিগগিরই আমরা কলকাতায় যাবো, কবে সেটা পরে তোমাদেরকে জানাবো, আবারও বলছি পরে জানাবো, তোমরা ব্লগগুলো চেক করতে থাকো। তো তোমরা দেখতেই পেলে এখনই আমি ব্রেকফাস্ট সমস্ত করলাম, 10:30 বেজে গেছে, 10:45 বাজে, রান্না কি করবো এখনো পর্যন্ত কিছু ঠিক করে উঠতে পারিনি। আর আজকে অন্তত চিকেন মাছ কিচ্ছু করবো না, অনেক সবজিপাতি আছে, আর রোজই চিকেন ফিকেন খাওয়া হচ্ছে ভাল লাগে না, আর এক ঘেয়ে চিকেন টিকেন ভাল লাগে না। তো দেখছি আগে কী করবো, এখনও ঠিক করে উঠতে পারিনি। তো যাই হোক, ব্রেকফাস্টটা তো কমপ্লিট করলাম, আজকে ইংলিশ ব্রেকফাস্ট হলো বেকড বিনস, স্ক্রাম্বল এগ আর হচ্ছে ব্রেড। তোমাদেরকে বলছিলাম না যে কি করব কি করব বুঝতে পারছি না, তাই ওয়ান পট মিল একটা বানাচ্ছি আর কি, ভেজ বিরিয়ানি, একটু পনিরও দিয়ে দিয়েছি, কিছুই না, একটু পেঁয়াজ আর এই যে বিনস আর গাজর বাড়িতেই ছিল, তো ওগুলো একটু ছোটো ছোটো করে কেটে একটু ভেজে নিয়ে এর মধ্যে ওই কাশ্মীরি রেড মির্চ, হলুদ গুঁড়ো, তারপরে অল্প একটুখানি ধনে গুঁড়ো, চিনি, অল্প মিষ্টি আর কি, নুন, সব দিয়ে ভালো করে, ও একটা টমেটো পেস্টও দিয়েছি, দিয়ে ভালো করে ওটার গ্রেভিটা বানিয়ে নিয়েছি, তারপরে এই রাইসটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর এর মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশও দিয়েছি, কাজু বাদামগুলো একটু ভেজে নিয়েছিলাম। তো দু কৌটো চাল আমি দিয়েছি, এবার জলটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই কাপের আমি 2 কাপ চাল নিয়েছি, শুধু এই কাপ মেপেই আমি জল দেবো 4 কাপ মতো। তো এবার এটা ফুটে উঠলে জাস্ট প্রেসারে ঢাকাটা দিয়ে দিয়ে 2টো সিটি দেবো, ব্যাস তালি হয়ে যাবে। দেখো একদম পুরো ঝরঝরে হয়েছে, ভেজ পোলাওই বলা যায় এটাকে, বা বিরিয়ানিও বলা যায়, ভেজ বিরিয়ানি। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও প্লিজ ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, আসবো আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে, আমি কিন্তু অনেক ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তো সেগুলোও থাকবে। তো আজকের জন্য এইটুকুই, বাই। I know that you've been scared.